গাইজ, আশা করছি সকলেই সুস্থ আছেন। আমি আছি আপনাদের সঙ্গে সুমন, আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে প্রায় 7000 শূন্যপদে জিএনএম কোর্স এবং এএনএম কোর্সের জন্য ট্রেনিং দেওয়া হবে, যার জন্য কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করে নিতে পারবেন এবং ট্রেনিং শেষে চাকরির সুযোগও পেয়ে যাবেন। সো পশ্চিমবঙ্গের 23টি জেলায় এক্সামিনেশন সেন্টার পাবেন। সো দেখতে থাকুন সমস্ত অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সিম্পলি এএনএম এবং জিএনএম এর উপরে ক্লিক করে আপনারা পরবর্তী যে পেজ ওপেন হবে এএনএম এবং জিএনএম কোর্সের ব্যাপারে, আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। ইনফরমেশন বুলেটিন এখানে ক্লিক করলে আপনাদের ইংলিশে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং তথ্য পুস্তিকা বাংলা এখানে ক্লিক করলে আপনাদের বাংলায় নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা যে কোনো লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন। তো বাংলায় নোটিফিকেশনটি আপনাদের সাথে আলোচনা করব, যেটি বলা হয়েছে তথ্য পুস্তিকা। এখানে সমস্ত কিছু নিয়ে আপনাদের আলোচনা করব। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু অনেকগুলি পৃষ্ঠা রয়েছে এখানে। তো প্রথমত আমরা দেখে নেব কি বলা হয়েছে অফিসিয়াল নোটিশে। তো এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন আবেদনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী, বলা হয়েছে প্রার্থীরা তথ্য পুস্তিকা ভালোভাবে পড়ে নিয়ে তারপরে আবেদনপত্র পূরণ করবেন। বলা হয়েছে পরীক্ষার জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে, কোনো মুদ্রিত আবেদনপত্রে আবেদনের ব্যবস্থা নেই। তো আবেদন করতে হবে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে, যেটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনাদের আবেদনটি করতে হবে। প্রার্থীর একটি মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকা বাধ্যতামূলক, পরবর্তী সকল ও যোগাযোগ রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে যদি একবার নিবন্ধন বিবরণ অর্থাৎ নাম, পিতার নাম, মাতার নাম এই সমস্ত কিছু যদি জমা দেওয়া হয় কোনো পরিস্থিতিতে পরিবর্তন করা যাবে না। তো বন্ধুরা, এবার হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি, যেখানে বলা হয়েছে এএনএম আর ও জিএনএম 2021 এ পরীক্ষা দেওয়ার যোগ্যতা, যেখানে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, আবেদনকারীকে 12 অর্থাৎ 10+2 সিস্টেমে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা 2021 সালে ওই পরীক্ষায় বসতে হবে, আবেদনকারীর বয়স 31/12/2021 তারিখে কমপক্ষে 17 বছর হতে হবে অর্থাৎ আবেদনকারীর 31/12/2004 তারিখে 2004 তারিখে বা তার আগে জন্মগ্রহণ করা উচিত। বলা হয়েছে ভর্তির যোগ্যতার মাপকাঠি, যেখানে বলা হয়েছে লিঙ্গ, এএনএম কোর্সের জন্য শুধুমাত্র মহিলারা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং জিএনএম কোর্সের জন্য পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তো এখানে সর্বোচ্চ বয়স বলা হয়েছে 17 থেকে আপনাদের যে 35 বছরের মধ্যে আপনাদের কিন্তু এখানে বয়স হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এএনএম কোর্সের জন্য 31/12/2020 সাল পর্যন্ত অন্তত 5 বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং জিএনএম কোর্সের জন্য অন্তত 31/12/2020 তারিখ পর্যন্ত অন্তত 5 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ভাষা জানতে হবে বাংলা ও অথবা নেপালি ভাষায় পড়তে লিখতে ও ভাব প্রকাশ করতে সক্ষম হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মোটের ওপর কমপক্ষে 40% নম্বর সহ পাস করতে হবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। ভোকেশনাল স্ট্রিমে 10+2 পাস করা প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত 3টি শৃঙ্খলার যে কোনো একটি থেকে কিন্তু হতে হবে, যেমন হচ্ছে হেলথ কেয়ার সায়েন্স, কৃষি অথবা হোম সায়েন্স, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে সকল প্রার্থীকে অবশ্যই কোর্সের জন্য শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং ভর্তির সময় পরিশিষ্ট 7 ফরম্যাটে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পেশ করতে হবে। বলা হচ্ছে স্বীকৃত বোর্ড, বোর্ডের স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিলের তালিকা দেখুন, এই ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে সিট ম্যাট্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন, বলা হয়েছে একাডেমিক সেশন 2021-22 জন্য সিট ম্যাট্রিক্স বোর্ড ওয়েবসাইটে দেওয়া হয়েছে। 2021-22 শিক্ষাবর্ষের একাডেমিক সেশনের সিট ম্যাট্রিক্স যথাসময়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত হবে এবং কাউন্সিলিংয়ের আগে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। কতগুলি সিট রয়েছে সেটি কিন্তু বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। মনে রাখবেন যে কিছু ইনস্টিটিউট অথবা কোর্সে অন্যান্য আসন পাওয়া যেতে পারে যা ই কাউন্সিলিং এর মাধ্যমে বণ্টন করা হয় না এবং সেটা সিট ম্যাট্রিক্সে দেখানো হয় না।
তো এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট পয়েন্ট করে বিভিন্ন বিষয় বলা হয়েছে, যেমন ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ, এছাড়াও বিভিন্ন রকম এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন। এই রকম বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, যেগুলো একদম ইম্পর্টেন্ট বিষয় রয়েছে আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে পরীক্ষার ফি শুধুমাত্র নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দ্বারা দেওয়া যাবে, যেখানে এসসি এসটি ওবিসি ও ওবিসি এ ওবিসি বি ও অনাথ প্রার্থীদের জন্য আবেদন ফি 200 টাকা রয়েছে এবং অন্যান্য প্রার্থীদের জন্য 300 টাকা কিন্তু আবেদন ফি রয়েছে, এবং একবার ফি দেওয়া ফি কোনো পরিস্থিতিতে ফেরতযোগ্য নয় এখানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে পরীক্ষার তারিখ বলা হয়েছে 22/8/2021 রবিবার, এই তারিখ হচ্ছে কিন্তু পরীক্ষার তারিখ। তো এছাড়াও এখানে প্রশ্নপত্রের ধরন কিন্তু দেওয়া রয়েছে, যেখানে আপনাদের কিন্তু কোন কোন সাবজেক্টের ওপরে আপনাদের কতগুলি করে নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আবারও বলে দিচ্ছি, পরীক্ষাটি আপনাদের কিন্তু হবে এএনএম এবং জিএনএম এর পরীক্ষার সময়সূচি বলা হয়েছে 22/8/2021 রবিবার সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি শুধুমাত্র একবার অনুষ্ঠিত হবে এবং যার উপরোক্ত তারিখ এবং সময়ে উপস্থিত হতে পারবে না তাদের কোনো পরিস্থিতিতে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো বন্ধুরা, এখানে পরীক্ষার বিভিন্ন নিয়মাবলী রয়েছে, আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন, অবশ্যই এই নিয়মাবলীগুলো অবশ্যই আপনারা কিন্তু পড়ে নেবেন। এবং এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশন জোনস এখানে ফর এএনএম আর এবং জিএনএম 2021 কিন্তু বলে দেওয়া হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো এবার আমরা দেখে নেব অনলাইনে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। সিম্পলি ডেসক্রিপশন বক্স থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন, সাথে সাথে এরকম পেজ ওপেন হয়ে আসবে যেখানে স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন যেখানে বলা হয়েছে, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো এখানে কিন্তু 4টি স্টেপ রয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে, দেন আপনাদের ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, আপলোড স্ক্যান ফটো অ্যান্ড সিগনেচারগুলো আপলোড করতে হবে এবং পে এক্সামিনেশন ফি, এগুলো পেমেন্ট করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি